হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। ক্লাস ফোরের আরও একটি অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদের পৃষ্ঠা নাম্বার 15 পর্যন্ত সব অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম, আজকে পরের পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমি দেখছি তোমরা ভিডিও দেখছো, অনেকেই দেখছো, কিন্তু ভালো লাগলে হয় লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো। ডিসলাইকের বোতাম তো খোলাই আছে, লাইক ডিসলাইকের বোতাম খোলাই রয়েছে, তোমরা লাইকও করতে পারো, ডিসলাইকও করতে পারো। তোমরা লাইক বা ডিসলাইক করলে আমরা বুঝতে পারি যে তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না জিনিসটা। তা আমার তো বুঝতে হবে না, আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, তোমাদের সাথে কথাও বলতে পাচ্ছি না। তো তোমাদের একটাই পথ রয়েছে, হয় লাইক বা ডিসলাইক, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে দিও। তো চলো আজকের আমরা ক্লাস শুরু করি। আজকে পৃষ্ঠ নাম্বার 16 থেকে শুরু করাবো অঙ্ক। দেখো পৃষ্ঠা নাম্বার 15 পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে সব আগের দিন, এবার আমি পৃষ্ঠা নাম্বার 16 চলে এসেছি। দেখো 16 আমি পরপর বক্সগুলো করতে করতে যাব, তোমরা দেখে নাও। তো এখানে আমি একটু এই ছবিটাকে একটু জুম করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এখানে দেখো কি দেওয়া রয়েছে, এখানে হচ্ছে দেওয়া আছে যে আমি ঘুম থেকে উঠেছি সকাল। এই জায়গাটা একটা জিনিস দেখো, এখানে কত আছে, 6 লেখা আছে, এখানে কত আছে, 12 লেখা আছে, তাহলে কি হয়ে যাবে, 6টায়, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এখানে যেটা রয়েছে, তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম, তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম। তো এখানে দেখো কিভাবে জিনিসটা দেওয়া আছে, তো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 6 আর 7-এর মাঝখানে, আর এখানে হচ্ছে 9-এ, তার মানে 7টা বাজেনি। কটা বেরিয়েছি তাহলে, 7টা বাজেনি, 7টা বাজতে এখনো হচ্ছে দেরি আছে, 9-এ রয়েছে যেহেতু কাঁটাটা। তাহলে হচ্ছে কটার সময় বেরিয়েছি, সকাল 6টা, এখানে হয়ে যাবে সকাল 6টা 45 মিনিটে, ঠিক আছে। 9-এ থাকা মানে হচ্ছে 45। একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে এটা লিখে নিয়েছো, এবার আমি বলে দিই জিনিসটা, 6টা 45 হবে ওটা। এই যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার প্রত্যেকটা ঘরের মধ্যে পার্থক্য, যেমন এই যে 12 থেকে 1 যেতে গেলে কটা ঘর থাকে, 5টা ঘর থাকে। তাহলে এবার তুমি এখানে 5টা ঘর করে গুনতে পারো। দেখো এখানে হচ্ছে 5, 2-এ গেলে 10 হবে, তারপরে হচ্ছে 5-এর ঘরে নামতা গুনো তাহলে হবে। দেখো এখানে হচ্ছে যখন 1, 5-এ 5, 2-এ গেলে 5 দুগুণে 10, 3-এ গেলে 3×5=15, 4-এ গেলে 4×5=20, 5-এ গেলে 5×5=25, 6-এ গেলে 5×6=30, 7-এ গেলে 5×7=35, 8-এ গেলে 5×8=40, 9-এ গেলে 5×9=45, আর এখানে 6 আর 7-এর মাঝখানে, তার মানে 6, 7টা এখনো বাজেনি। 7-এ যদি চলে যেত তাহলে 7-এর ঘরে ওই কাঁটাটা চলে যেত, তাহলে হয়ে যাবে আমাদের 6টা বেজে 9 গেছে, তাহলে 5×9=45। সবগুলোকে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটাই হলো শর্টকাট নিয়ম, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এখানে বলেছে স্কুলে পৌঁছলাম সকাল 6টা 55 মিনিটে, তাহলে কাঁটা এখানে বসাতে বসাতে বলেছে, তো আমি এখানে কাঁটা বসিয়ে দিচ্ছি। কটায় পৌঁছেছে আগে দেখো, 6টা 55 মিনিটে, 7-এর ঘরে কি গেছে, তার মানে 7টা তো বাজেনি, তার মানে ছোট কাঁটাটা মানে মিনিটের ঘন্টার কাঁটাটা 7-এর ঘরে যাবে না, কোথায় যাবে, এখানে। তাহলে আমি যদি এইভাবে করি এই জায়গাটায় থাকবে, দেখো এরকম ভাবে থাকবে। আর একটা কাঁটা 55, তাহলে আমি কি বললাম, 5 দিয়ে গুণ করতে হবে, 5-এর সাথে 11 গুণ করলেই তো 55 হয়, তাহলে আমাদের আর একটা যে কাঁটা সেটা কোথায় থাকবে, 11-এর ঘরে থাকবে। এইভাবে জিনিসটা হবে। তাহলে আচ্ছা এটা এই ঘরে না, এটা এই ঘরে, সরি এটা এই ঘড়িটার সাথে হবে, তাহলে এই ঘড়িটাতেই বসিয়ে দিই আমি। তাহলে এইখানে থাকবে আর একটা কাঁটা হচ্ছে এইখানে থাকবে, 11-এর এখানে থাকবে, ঠিক আছে। তো এই হয়ে গেল 6টা 55 মিনিট। এরপরে দেখো, কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরো 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। তো তুমি তো পৌঁছেছো 6টা 55-তে, ইন্দ্র আরো 5 মিনিট আগে, তার মানে কি 5 মিনিট আগে মানে কি 50-এ পৌঁছে গেছে। 55 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 50-এ পৌঁছে গেছে। তাহলে ইন্দ্র কটায় পৌঁছেছে, 6টা 50 মিনিটে, ঠিক আছে। কিভাবে ছবি আঁকতে হবে দেখে নাও, তো সেই তো আগে এটা তো এরকমই থাকবে, 5×10=50, যেরকম আমি বললাম 5 দিয়ে গুণ হবে, এখানে কোথায় গেল, 10-এর ঘরে গেল কাঁটাটা, দেখে নাও। একটা ছোট কাঁটা যেটা হচ্ছে 6 আর 7-এর মধ্যে, সেটা ঘন্টার কাঁটা, সেটা হচ্ছে ছোট কাঁটা হয়, আর মিনিটের কাঁটা বড় হয়। আচ্ছা এর পরেরটা দেখে নাও, এখানে দেখো আমি সকাল 6টা 45-এ বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু হেঁটেই এলাম, কিন্তু আমি পরে এলাম কেন,
একটা কারণ হতে পারে তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে, তাই পরে এসছো, তো তোমার কতক্ষণ সময় লেগেছে। তো এইটা এবার যেরকম আমি বললাম সেরকম নিয়ম দেখো। ওই যে বললাম সবগুলো পাঁচে ইয়েতে হবে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, ছবিটা দেখতে পাচ্ছ পরিষ্কার আশা করি? তো এখানে দেখো কি আছে, এখানে নয়ের জায়গায় আছে, তাই তো? অন্য কালার ইউজ করে দেখতে পারবে, এখানে দেখো নয়ের জায়গায় রয়েছে, আর এখানে কোথায় আছে দশে, তার মানে এক ঘর নয় থেকে দশে গেছে। কত ঘর গেছে? এক ঘর গেছে, আর আমি একটু আগেই বলেছি এক একটা ঘরের পার্থক্য কত, 5 করে। তাহলে অর্থাৎ কত সময় লেগেছে দেখো, তোমার স্কুলে আসতে দেখো কত সময় লেগেছে, তোমার স্কুলে আসতে সময় লেগেছে, এখানে 9 ছিল, এখানে 10 রয়েছে, মানে এক একটা ঘরে পার্থক্য 5 করে, তাহলে 5 মিনিট। ঠিক আছে, এবার দেখো আমার স্কুলে আসতে সময় লেগেছে, এখানে দেখো আবার একটা নতুন দুটো ঘড়ি দেওয়া আছে, দেখো এখানে নতুন যে ঘড়ি দেওয়া আছে, এখানে কি আছে, এখানে একটা কোথায় আছে 9 আছে, আর এখানে কততে আছে 11তে আছে, তার মানে দেখো ক ঘর গেছে। এখানে আমি ছবিটাকে আর একটু বড় করে দেখাই, তো আশা করি এবার দেখতে পাচ্ছো। তো এখানে হচ্ছে 9 ছিল, এখানে 11তে গেছে, ক ঘর, এক ঘর, দু ঘর, আমি কি বলেছি এক ঘর মানে 5, দু ঘর মানে কত 10, তাহলে এখান থেকে এইটুকুনি যেতে কত হবে 10। তাহলে আমাদের এখানে উত্তরে কি দাঁড়িয়ে যাবে, উত্তরের এখানে আমাদের দাঁড়িয়ে যাবে 10। যে কোনো দুটো ঘরের মধ্যে পার্থক্য হচ্ছে 5 মিনিট করে, এটা শুধু মাথায় রাখতে হবে। আর সবগুলো হচ্ছে 5-এর সাথে গুণ করে করে বসে, যেমন হচ্ছে এখানে 11 রয়েছে, 11 রয়েছে, তার মানে কটা বাজে, এখানে 7 রয়েছে, মানে 7টা এখনো বাজেনি, দেখো এখানে 6 আর 7-এর মাঝখানে পুরোপুরি 7-এ যায়নি, তার মানে 6টা, আর এখানে 11 রয়েছে, মানে হচ্ছে 5 11 55 মিনিট, মানে হচ্ছে 6টা 55 মিনিট। 7-এ যদি পুরোপুরি চলে যেত, ছবিটাকে আমি জুম করে দেখাচ্ছি, 7-এ দেখো পুরোপুরি যায়নি, 7-এ পুরোপুরি যায়নি, এ একটুখানি বাকি আছে, একটুখানি বাকি আছে, ওই জন্যই কিন্তু 6টা 55 মিনিটই আমরা বলবো। আচ্ছা তারপরে দেখো আমাদের স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় হলো, সময় হলো, এবার দেখো এখান থেকে, এবার এটা তো নিশ্চয়ই পারবে, এটা দেখো এখানে কততে আছে 11-তে আছে, এখানে এটা এখানে কততে আছে 12-তে আছে, তাহলে 5 ঘর মানে একটা ঘর গেছে, একটা ঘর মানে কত মিনিট, 5 মিনিট, এই যে একটা ঘর, এখানে 11-তে আর এখানে 12-তে, এই একটা ঘর মানে কত 5 মিনিট, তাহলে আমাদের কত মিনিট প্রার্থনা হয়, 5 মিনিট। আচ্ছা এরপরে দেখো, আশা করি এবার থেকে না আর ঘড়ি দেখতে তোমাদের সমস্যা হবে না। দেখো আজ দুপুর এখান থেকে এখানে, এবার এগুলো ভীষণ সহজ লাগবে, আমি যেরকম যেরকম বললাম এতক্ষণ যদি শুনে থাকো ভীষণ সহজ লাগবে। আজ দুপুর এখানে দেখো 3 আর 4-এর মাঝখানে আছে, তার মানে পুরোপুরি কিন্তু 4টে বাজেনি, 3টেই বলবো আমরা, তাহলে এখানে হচ্ছে 3 বসবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো মিনিট রয়েছে, এখানে কত ঘরে রয়েছে কাঁটাটা, 5-এর ঘরে রয়েছে, আর আমি কি বলেছি প্রত্যেক ঘরকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 5 5-এ কত হয়ে যাবে 25 মিনিট, তাহলে 3টে 25 মিনিট হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আজ দুপুর 3টে 25 মিনিট থেকে এখানে দেখো কত আছে, এখানে 7-এর ঘর একই জায়গায় রয়েছে, এটা একই জায়গায় রয়েছে, একই টাইপের জায়গায় রয়েছে, শুধু এখানে চলে গেছে আমাদের, চলে গেছে 7-এর ঘরে, তাহলে 7-এর ঘরে মানে 5 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে কত 35, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 3টে 35, ঠিক আছে। এবার কত মিনিট হলো, মিনিটটা তো তোমাকে আর দেখার প্রয়োজনই নেই, দুভাবে দেখতে পারো, দেখো এক তো চোখে দেখেই অ্যান্সার করা সম্ভব, দেখো এখানে 25 আর এখানে হচ্ছে 35, বিয়োগ করলে কত হচ্ছে 35 থেকে, দুভাবে করতে পারো বলছি আমি, 35 থেকে 25 যদি বিয়োগ করে দাও, বিয়োগ করছি আমি এখানে 0, 5 আর 5 বিয়োগ করলে 0, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1, কত হচ্ছে 10 মিনিট, এভাবে বসিয়ে দিতে পারো, এভাবে 10 মিনিট বসিয়ে দিতে পারো এখানে বিয়োগ করে। আর একটা চোখে দেখে কিভাবে বলতে পারো, দেখো আমি এটার অন্য কালার নিয়ে নিই, দেখো এখন এই জায়গাটায় প্রথমে ছিল, ছিল প্রথমে কোন জায়গায়, প্রথমে হচ্ছে 5-এ ছিল, এই ছবিটা দেখো প্রথমে কোথায় ছিল, 5-এ ছিল, তাই তো? প্রথমে 5-এ ছিল, তারপরে হচ্ছে 7-এ গেছে, আমি কি বললাম এক একটা ঘরের মধ্যে পার্থক্য কত 5 করে, তাহলে 6 থেকে এখানে 1 ঘর, তাই তো? 5 থেকে 6 এসছে 5, আবার 6 থেকে 7-এ এসছে আরো 5, 5 আর 5 কত হয় 5, যোগ করে করে আসতে হবে, তাহলে কত হয়ে গেল 10, বা এভাবেও করতে পারো,
কত ঘর এসেছে? পাঁচের পরে এক ঘর, দু ঘর এসেছে। পাঁচের সাথে দুই গুণ করে দাও, 5 2 গুণে 10, তাহলে আমাদের 10 মিনিট। দেখেছো, দুভাবে না, আমি তিন ভাবে বলে দিলাম। মানে একটা তোমরা বিয়োগ করে এরকম করে অঙ্ক করে খাতা পেন লাগবে, আর একটা চোখে দেখে উত্তর করতে পারবে। তো পরেরটা দেখিয়ে দিই। পরেরটা দেখো, এখানে এগুলো করো, দেখো বুঝতে পারবে। এটা দেখো কি আছে, এখানে 4-এ রয়েছে আর পুরোপুরি 12-তে রয়েছে, তার মানে আজ বিকেল এখানে আমাদের হয়ে যাবে 4টে। ঠিক আছে, আজ বিকেল দেখো এখানে 4-এ রয়েছে, তাহলে 4টে। 3-এ রয়েছে, তিনে রয়েছে মানে কি 5 দিয়ে গুণ করে দিতে হবে, 3 5-এ 15। কত মিনিট হলো? প্রথমে এখানে ছিল, তাই তো? প্রথমে ছিল কোথায়? এখানে ছিল। তারপরে কত ঘর এসছে? এক ঘর, দু ঘর, তিন ঘর এসছে। 3 5-এ 15 মিনিট হলো, তার মানে আমাদের এই বক্সে হয়ে যাবে কত? 15 হয়ে যাবে। তারপরে দেখো এখানে যেটা রয়েছে, আজ সন্ধে, এটা কত হবে দেখো? এটা কি 6 আর 7? এই যে ছোট কাঁটাটা প্রথমে আমাদের দেখতে, এটা ঘন্টার কাঁটা, 6 আর 7-এর মাঝখানে রয়েছে, তাহলে 7-এ তো পৌঁছায়নি, তাহলে আমরা কি লিখবো? 6-ই লিখবো, 6টা। আচ্ছা, তারপরে দেখো এখানে 6টা 6-এ রয়েছে, মানে হচ্ছে আমরা কি দিয়ে গুণ করবো? 6-কে 5 দিয়ে গুণ করবো, 5 6 30, তাহলে 6টা 30 মিনিট থেকে আজ সন্ধ্যা। এবার দেখো এখানে কি রয়েছে, 7 আর 8-এর, 7-এর থেকে একটুখানি গেছে, 8-এ কিন্তু পৌঁছায়নি, তাহলে আমরা কি লিখবো? এখানে 7টাই লিখবো। আচ্ছা, এখানে কততে আছে? 2-এ আছে, 2-কে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। যেরকম ভাবে বলছি, প্রত্যেকটা ঘরকে মিনিটে পরিণত করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 2 গুণে কত হয়ে গেল? 10 মিনিট। আচ্ছা, এবার কত মিনিটের পার্থক্য হলো সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো এখানে হচ্ছে এইভাবে গুনবে, এটা তো প্রথমে এখানে ছিল, ঘুরে অন্য ঘরে গেছে, তার মানে এখান থেকে আমাদের এইভাবে ঘুরেছে, আমাদের যে ঘুরেছে কিভাবে, এইভাবে ঘুরে এসে এই 2-এর এখানে এসেছে, তাই তো? ক ঘর গেছে, দেখো আমি এবার যেরম যেরম দাগিয়ে দিচ্ছি দেখে নাও। 7-এ এসেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, তাই তো? তাহলে কত মিনিট হলো? 40 মিনিট হলো আমাদের। আরেকবার আমি জিনিসটা বলে দিচ্ছি তোমাদের, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের সব সময় কাজে লাগার জিনিস। ঘড়ি না দেখতে পারলে কি করে হবে? না, ঘড়ি তো দেখতেই হবে। তাহলে এখানে দেখো আমাদের কি করতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ঘড়ির কাঁটাটা প্রথমে হচ্ছে এই 6-এ ছিল, এখান থেকে ঘুরে 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 কোথায় এসে পড়েছে? একে 2-এর এখানে, তাহলে 6 থেকে প্রথমে 7-এ এসছে, মানে আমাদের হয়েছে 1 ঘর, 7-এ এসছে মানে আমি ধরবো 1টা ঘর, 8-এ 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। আর 8 ঘর আমি বলেছি কত দিয়ে গুণ করতে হবে? সবসময় 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 8-এ কত হয়ে গেল? 40 মিনিট আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট নিয়ম। আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না, ঝটপট দেখো তো বাড়িতে এবার ঘন্টায় ঘন্টায় নিজেই তুমি টাইম বলতে পারবে। দেখো এটা কত আছে, 9-এ আছে, এখানে 12-তে আছে, যখনই 12-তে থাকবে তার মানে হচ্ছে 9টাই বাজে, তাই তো? তার মানে আমাদের এখানে হয়ে যাবে 9টা বাজে। আচ্ছা, থেকে আজ রাত এখানে কটা আছে? 10-এ আছে, 12-তে আছে, তার মানে কি 10টা। কত মিনিট এবার তোমাদের আমি বলি, দেখো দুভাবে বলছি, প্রথমে এখানে 9-এ ছিল, এই এইভাবে ঘুরতে 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 এটা যখন এখানে এসছে, তখন ছোট কাঁটাটা ঘুরে কোথায় গেছে? এখানে গেছে, তাই তো? তার মানে পুরো এতগুলো ঘর ঘুরেছে, কতগুলো ঘর ঘুরেছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। 5 দিয়ে 12-কে গুণ করো, 5 দিয়ে 12-কে 5 দিয়ে গুণ করো, ঠিক আছে? আর যদি কেউ 12 ঘরের নামটা জানো, তাহলে তো আর তার গুণ করার প্রয়োজন নেই। 5 2 গুণে 10-এর 0, হাতে থাকে 1, 5 1-কে 5, আর কে হচ্ছে 6, 5 বরং কত হয়ে গেল? 60। সে একবারে লিখবে কত? 60 মিনিট, ঠিক আছে? তাহলে এখানে 60 মিনিট, এটা তো গেলো একটা পদ্ধতি বললাম। আর একটা জিনিস শুনে রাখো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সব সময় কাজে লাগবে, যখন ছোট কাটা, এই যে ছোট কাটা মানে কি, এই যে এখন যেটা 9-এর ঘরে এটা যেটা রয়েছে, এই ছোট কাটা যখন একদম পরের ঘরটাতে পৌঁছে যায়, যখন পরের ঘরটাতে মানে এই ঘরে রয়েছে, এই ঘর থেকে ছোট কাটাটা আর একটা ঘরে পৌঁছে যাচ্ছে, তার মানে তখন হচ্ছে 1 ঘন্টা হচ্ছে, 9 থেকে 10-এ চলে গেল ছোট কাটা, এখানে ছিল, ছিল আগে কোথায়? এখানে, চলে গেল কোথায়? এখানে। তাহলে কতটা পার্থক্য হয়েছে? 5 ঘরের পার্থক্য,
বা 1 ঘন্টা, এটাকে বলা হচ্ছে 1 ঘন্টা। ছোট কাটার এই যে পরিবর্তন, এটাকে বলা হচ্ছে 1 ঘন্টা। তো এটা 1 ঘন্টা মানে কি 60 মিনিট, মনে রাখবে 1 ঘন্টা মানে 60 মিনিট, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরবর্তীতে তোমাদের আসবে। তো দেখো আমি তোমাদের 16, 17 দুটো পেজ করে দিলাম, তো পরবর্তী অঙ্কগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। দুটো বোতামই ওপেন করা আছে, দুটো বোতামই অ্যাক্টিভ রয়েছে, যেটা খুশি তোমরা করো, কারণ আমাকে তো বুঝতে হবে তোমাদের কেমন লাগছে, তাই না? তো আজকে এই পর্যন্তই, টাটা।